আপনি যদি আপনার প্রতিদিনের পকেট খরচ থেকে মাত্র তেত টাকা বাঁচাতে পারেন এবং প্রতি মাসে সেটাকে ইনভেস্ট করতে পারেন তাহলে হয়তো আপনি ভাবতেও পারছেন না যে আপনার প্রতিদিনের মাত্র তেত টাকা কিভাবে আপনার লাইফকে বদলে দিতে পারে আপনি একজন কোটিপতি হতে পারেন জানি আপনাদের বিশ্বাস হচ্ছে না কিন্তু অবিশ্বাস্য হলেও এটা সত্যি আপনি যত বছর বয়সে আজকের এই ভিডিওটা দেখছেন ততদিনে অনেকেই এই স্কিমে ইনভেস্টমেন্ট করে অলরেডি কোটি পতি হয়ে গেছেন এবং ভারতবর্ষের সব থেকে বড় ব্যাংক এসবিআই থেকেই এই বেনিফিট আপনারা পাবেন আপনার প্রতিদিনের জমানো সেই তেত্রিশ টাকা অর্থাৎ প্রতি মাসের সেই এক হাজার টাকা এসবিআই এর এই স্কিমে ইনভেস্টমেন্ট করে আপনি হয়ে যেতে পারেন দুই কোটি সত্তর লাখ টাকার মালিক তো ভিডিওটাতে যখন ক্লিক করেছেন তখন দশটা মিনিট ধৈর্য ধরুন এক এক করে এসবিআই এর এই স্কিম সম্পর্কে আমি টু জেট সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করতে যাচ্ছি যেগুলো ইনভেস্টমেন্ট করার আগে আপনার অবশ্যই জানা দরকার তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এসবিআই এর সেই স্কিম বা ফান্ডটা হল এসবিআই কন্ট্রা ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এটা এসবিআই এর একটা মিউচুয়াল ফান্ড এবং যেহেতু এটা একটা মিউচুয়াল ফান্ড তাই হাই কম্পাউন্ডিং রিটার্নের কারণে বিভিন্ন সেফ ইনভেস্টমেন্ট যেমন কোনো ব্যাংক বা পোস্ট অফিসের আডি বা এফটি স্কিমের তুলনায় অনেকগুণ বেশি রিটার্ন পাওয়া যায় তবে মনে রাখতে হবে যে মিউচুয়াল ফান্ডের রিস্কও অনেকটাই বেশি এবং যেখানে রিস্ক বেশি সেখান থেকেই একমাত্র এই ধরনের বড় রিটার্ন আর্ন করা সম্ভব তাই মিউচুয়াল ফান্ডে অল্প টাকা ইনভেস্টমেন্ট করেও অনেক বড় রিটার্ন পাওয়া যায় তাই প্রপার রিসার্চের মাধ্যমে যদি একটা সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নিয়ে প্রতিদিনের পকেট খরচ থেকে মাত্র তেত্রিশ টাকা করে জমিয়ে অর্থাৎ প্রতি মাসে এক হাজার টাকা যদি সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে থাকেন তাহলে সত্যি এ ধরনের বড় রিটার্ন আপনারা পেতে পারেন আপনাদেরকে আমি এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে সব তথ্যই শেয়ার করব তবে সবার প্রথমে এই মিউচুয়াল ফান্ড অতীতে কী রকম রিটার্ন দিয়েছে বা যারা শুরুর দিক থেকে এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে আসছেন তারা কী রকম রিটার্ন পাচ্ছেন সেটা প্রথমে আপনাদেরকে দেখাব কারণ এই লাস্ট পারফরম্যান্স দেখেই আপনারা আন্দাজ করতে পারবেন যে ফিউচারে এই মিউচুয়াল ফান্ড রকম রিটার্ন দিতে পারে এই মিউচুয়াল ফান্ডের লাস্ট ছয় মাসের রিটার্ন রয়েছে তেইশ দশমিক চার এক পার্সেন্ট লাস্ট এক বছরে রিটার্নের পরিমাণ সাতচল্লিশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট লাস্ট তিন বছরে রিটার্নের পরিমাণ ত্রিশ দশমিক তিন ছয় পার্সেন্ট লাস্ট পাঁচ বছরে রিটার্নের পরিমাণ একত্রিশ দশমিক নয় দুই পার্সেন্ট লাস্ট সাত বছরে রিটার্নের পরিমাণ কুড়ি দশমিক সাত দুই পার্সেন্ট লাস্ট দশ বছরে রিটার্নের পরিমাণ উনিশ দশমিক শূন্য এক পার্সেন্ট এবং এই মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়েছিল এক এক দু তেরো থেকে তখন থেকে আজ পর্যন্ত এই মিউচুয়াল ফান্ডের বার্ষিক অ্যাভারেজ রিটার্নের আঠারো দশমিক চার ছয় পার্সেন্ট অর্থাৎ যারা এই মিউচুয়াল ফান্ডে শুরু থেকে আজ পর্যন্ত ইনভেস্টমেন্ট করে আসছেন তারা এ পর্যন্ত তাদের করা ইনভেস্টমেন্টের উপর বার্ষিক অ্যাভারেজ আঠারো দশমিক চার ছয় পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন তো এগুলোই হচ্ছে এই মিউচুয়াল ফান্ডের লাস্ট পারফরমেন্স বা লাস্ট রিটার্ন তবে যদি কেউ কোন মিউচুয়াল ফান্ডের শুধু পাস্ট পারফরমেন্স বা অতীতে কোন মিউচুয়াল ফান্ডে রকম রিটার্ন দিয়েছে সেটা দেখে এবং সেটাতে ইনভেস্টমেন্ট করে তাহলে সেটা একটা বড় ভুল সিদ্ধান্ত হতে পারে কারণ একটা মিউচুয়াল ফান্ডকে ভালো মিউচুয়াল ফান্ড আমরা তখনই বলতে পারি যখন সেই মিউচুয়াল ফান্ডটা কন্টিনিউয়াসলি ভালো রিটার্ন দেবে তাই শুধুমাত্র মিউচুয়াল ফান্ডের এই রিটার্ন দেখেই বুঝতে পারবেন না যে কোন মিউচুয়াল ফান্ড যে রিটার্ন দিয়েছে সেটা আসলেই কি একটা ভালো রিটার্ন সেটা বোঝার জন্য মিউচুয়াল ফান্ডের রিটার্নকে সেই মিউচুয়াল ফান্ডের বেঞ্চমার্ক ইন্ডেক্স এর রিটার্নের সাথে তুলনা করতে হয় বলতে পারেন এই বেঞ্চমার্ক ইন্ডেক্স একটা মাপকাঠি যার নিরিখে কোন মিউচুয়াল ফান্ডের রিটার্নকে বিচার করা হয় যদি দেখেন যে মোটামুটি বেশিরভাগ সময়ের ক্ষেত্রেই সেই মিউচুয়াল ফান্ডটা বেঞ্চমার্ক ইন্ডেক্সের চাইতে বেশি রিটার্ন দিয়েছে তাহলে আপনাকে ধরতে হবে যে সেটা একটা আউট পারফর্ম মিউচুয়াল ফান্ড বা একটা ভালো মিউচুয়াল ফান্ড এবং আপনি সেটাতে ইনভেস্টমেন্ট করতে পারেন তো যেমনটা আপনাদেরকে বললাম এখানে চার্টে দেখতে পাচ্ছেন এই এসবিআই কন্ট্রা ফান্ডের বেঞ্চমার্ক ইন্ডেক্সটি হল বিএসসি হান্ড্রেড টিআরআই দেখতে পাচ্ছেন লাস্ট ছয় মাসে এই বেঞ্চমার্ক ইন্ডেক্সের রিটার্ন রয়েছে উনিশ দশমিক পাঁচ চার পার্সেন্ট এবং মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে তেইশ দশমিক চার এক পার্সেন্ট লাস্ট এক বছরে এই বেঞ্চমার্ক ইন্ডেক্স রিটার্ন দিয়েছে বত্রিশ দশমিক এক পাঁচ পার্সেন্ট এবং মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে সাতচল্লিশ দশমিক দুই পাঁচ পার্সেন্ট লাস্ট তিন বছরে এই বেঞ্চমার্ক ইন্ডেক্স রিটার্ন দিয়েছে উনিশ দশমিক এক চার পার্সেন্ট এবং মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে ত্রিশ দশমিক তিন ছয় পার্সেন্ট লাস্ট পাঁচ বছরে বেঞ্চমার্ক ইন্ডেক্স রিটার্ন দিয়েছে উনিশ দশমিক সাত দুই পার্সেন্ট এবং মিউচুয়াল ফান্ডের রিটার্ন ত্রিশ দশমিক নয় দুই পার্সেন্ট লাস্ট সাত বছরে এই বেঞ্চমার্ক ইন্ডেক্স রিটার্ন পনেরো দশমিক ছয় ছয় পার্সেন্ট মিউচুয়াল ফান্ডের রিটার্ন দিয়েছে কুড়ি দশমিক সাত দুই পার্সেন্ট লাস্ট দশ বছরে এই বেঞ্চমার্ক ইন্ডেক্সের রিটার্ন চোদ্দ দশমিক তিন দুই পার্সেন্ট এবং মিউচুয়াল ফান্ডের রিটার্ন উনিশ দশমিক শূন্য এক পার্সেন্ট সুতরাং আপনারা দেখতেই পেলেন প্রায় সবগুলো টাইম ফ্রেমেই এই মিউচুয়াল ফান্ডটা বা এসবিআই এর এই কন্ট্রা ফান্ডটা তার বেঞ্চমার্ক ইন্ডেক্সের চাইতে চাইতে সময় বেশি রিটার্ন দিয়েছে সুতরাং নিঃসন্দেহে এই মিউচুয়াল ফান্ডটা একটা আউট বা খুবই ভালো একটা মিউচুয়াল ফান্ড অনেকে আমার অন্য ভিডিওগুলোতে কমেন্ট করে জানতে চেয়েছেন যে লাম্পসাম ইনভেস্টমেন্ট করার জন্য একটা বেস্ট মিউচুয়াল ফান্ড কি হতে পারে যদিও এটা আমার কোন রেকমেণ্ডেশন নয় কিন্তু এসবিআই এর এই কন্ট্রাফান্ডা এসআইপি ইনভেস্টমেন্ট এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট দুটোর জন্যই একটা বেস্ট মিউচুয়াল ফান্ড হতে পারে তো এবার আমি আপনাদের দেখাব যদি আপনারা এই মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে মাত্র হাজার টাকা জমা করেন বা এক হাজার টাকার এসআইপি স্টার্ট করেন তাহলে আপনারা কত বছরের জন্য ইনভেস্টমেন্ট করলে কত টাকা রিটার্ন পাবেন আবার যদি আপনার কাছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করার মতো টাকা থাকে এবং আপনি এককালীন একটা টাকা ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন এই স্কিমে তাহলে আপনারা কত বছরের জন্য ইনভেস্ট করলে কত টাকা রিটার্ন পাবেন তবে এখানে আমি এক হাজার টাকার যে ক্যালকুলেশনটা দেখাব সেটা টেন পার্সেন্ট হারে স্টেপ আপ ক্যালকুলেট করে দেখাব এই স্টেপ আপ এস আইপিটা হল নর্মাল এসআইপি এর একটা যদি আপনারা স্টেপ আপ এস সম্পর্কে না জেনে থাকেন তাহলে সেই ভিডিওটার লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এই ভিডিওটা দেখার পরে সেটা গিয়ে দেখে নিতে পারেন এই কন্ট্রা ফান্ডার অল টাইম অ্যাভারেজ রিটার্ন রয়েছে আঠারো পার্সেন্টেরও বেশি তাই আমি ধরছি যে ফিউচারেও এই মিউচুয়াল ফান্ডটা এরকমই রিটার্ন দেবে তাই আমি আঠারো পার্সেন্ট রিটার্ন ধরেই ক্যালকুলেশন করে দেখাব তো যদি আপনারা প্রত্যেক মাসে এই এক হাজার টাকার স্টেপ আপ এসআইপি করেন টেন পার্সেন্ট হারে তাহলে দশ বছর পরে আপনারা রিটার্ন পাবেন চার লাখ সাতষট্টি হাজার দুইশো ছিয়ানব্বই টাকা আবার যদি আপনারা এক লাখ টাকার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন এই মিউচুয়াল ফান্ডে তাহলে দশ বছরে আপনারা মোট রিটার্ন পাবেন পাঁচ লাখ তেইশ হাজার তিনশো চুরাশি টাকা আবার যদি আপনারা প্রত্যেক মাসে এই এক হাজার টাকার স্টেপ আপ এসআইপি পনেরো বছরের জন্য করেন তাহলে পনেরো বছর পরে রিটার্ন পাবেন চোদ্দ লাখ চল্লিশ হাজার সাতশো টাকা এবং এক লাখ টাকা পনেরো বছরের জন্য ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলে পনেরো বছর পরে আপনার রিটার্ন হবে এগারো লাখ সাতানব্বই হাজার তিনশো পঁচাত্তর টাকা যদি আপনারা এই এক হাজার টাকার স্টেপ আপ এসআইপি কুড়ি বছর কন্টিনিউ করেন তাহলে কুড়ি বছর পরে রিটার্ন পাবেন চল্লিশ লাখ এক হাজার চারশো ছিয়াশি টাকা এবং কুড়ি বছরের জন্য এক লাখ টাকার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলে কুড়ি বছর পরে রিটার্ন পাওয়া যাবে সাতাশ লাখ উনচল্লিশ হাজার তিনশো তিন টাকা আবার যদি আপনারা পঁচিশ বছর ধরে স্টেপ আপ এস করেন তাহলে পঁচিশ বছর পরে রিটার্ন পাবেন এক কোটি পাঁচ লাখ বাহান্ন হাজার পঁচিশ টাকা এবং পঁচিশ বছরের জন্য এক লাখ টাকার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলে পঁচিশ বছর পরে রিটার্ন পাওয়া যাবে বাষট্টি লাখ ছেষট্টি হাজার আটশো তেষট্টি টাকা এবং আপনারা যদি আরও পাঁচ বছর বেশি ইনভেস্টমেন্ট করেন অর্থাৎ যদি ত্রিশ বছর স্টেপ আপ এসআইপি করেন তাহলে ত্রিশ বছর পরে রিটার্ন পাবেন দুই কোটি সত্তর লাখ উনত্রিশ হাজার আটশো তিরানব্বই টাকা এবং ত্রিশ বছর সেই এক লাখ টাকা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট রাখলে ত্রিশ বছর পরে রিটার্ন পাওয়া যাবে এক কোটি তেতাল্লিশ লাখ সাঁত্রিশ হাজার চৌষট্টি টাকা সুতরাং দেখতেই পেলেন যে আপনারা যদি মাত্র তেত্রিশ টাকা প্রতিদিন বাঁচিয়ে সেটাকে প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করেন এসআইপি এর মাধ্যমে তাহলে পঁচিশ বছরেই আপনারা কোটি পতি হতে পারেন এবং ত্রিশ বছরে প্রায় আড়াই কোটি টাকারও বেশি রিটার্ন আপনারা জেনারেট করতে পারেন এবং মাত্র এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করেও ত্রিশ বছরে কোটি টাকারও বেশি রিটার্ন পেতে পারেন তো এই হল এই মিউচুয়াল ফান্ডের বা এসবিআই কন্ট্রা ফান্ডের রিটার্ন এবার এই মিউচুয়াল ফান্ডের বেসিক এবং গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেগুলো ইনভেস্টমেন্ট করার আগে আপনাদের জানাটা অত্যন্ত জরুরি তো শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই কন্ট্রা ফান্ড এই মিউচুয়াল ফান্ডটা হচ্ছে মিউচুয়াল ফান্ড কোম্পানির একটা স্কিম এবং যতগুলো মিউচুয়াল ফান্ড বা কোম্পানি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বড় এএমসি হল এই এসবিআই মিউচুয়াল ফান্ড গোটা ইন্ডিয়াতে এক নম্বরে রয়েছে এবং এই এসবিআই মিউচুয়াল ফান্ড কোম্পানির টোটাল অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট রয়েছে দশ লাখ সাঁত্রিশ হাজার নয়শো কোটি টাকার অর্থাৎ এই ফান্ড হাউসের আন্ডারে এত কোটি টাকার অ্যাসেট রয়েছে তো এরপরে দেখব এই মিউচুয়াল ফান্ডের বর্তমান এনএভি প্রাইস সেটা হলো চারশো টাকা অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডের এক ইউনিট কেনার জন্য আপনাকে এই টাকা দিতে হবে এবং ন্যূনতম পাঁচশো টাকা দিয়েই এই মিউচুয়াল ফান্ডে আপনারা এসআইপি স্টার্ট করতে পারেন এবং ন্যূনতম পাঁচ হাজার টাকা দিয়ে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন এবং সমস্ত দিক বিচার করে এই মিউচুয়াল ফান্ডের রেটিং রয়েছে ফাইভ স্টার এবং এই মিউচুয়াল ফান্ডের বর্তমান ফান্ড সাইজ হচ্ছে চৌত্রিশ হাজার তিনশো কোটি টাকার অর্থাৎ এতগুলো টাকা আমাদের মতো ইনভেস্টররা এই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন এবং আপনাদের জানিয়ে দেই এই ফান্ডের মোট যে ফান্ড সাইজ রয়েছে তার মধ্যে প্রায় একানব্বই দশমিক তিন পার্সেন্ট ইকুইটিতে বা সরাসরি স্টকে ইনভেস্টমেন্ট হচ্ছে এবং ডেপ্ট ফান্ডে ইনভেস্টমেন্ট হচ্ছে পাঁচ দশমিক চার পার্সেন্ট এবং ক্যাশে হোল্ড করা রয়েছে দুই দশমিক চার পার্সেন্ট এবং মার্কেট ক্যাপ ওয়েটেজ অনুযায়ী মোট যতগুলো কোম্পানিতে ইনভেস্টমেন্ট রয়েছে তাদের মধ্যে জয়েন্ট লেভেলের কোম্পানিগুলোতে বা লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যেও সবচেয়ে বড় বড় কোম্পানিতে সাইত্রিশ দশমিক নয় নয় পার্সেন্ট এবং অন্যান্য লার্জ ক্যাপ কোম্পানিতে ছাব্বিশ দশমিক আট ছয় পার্সেন্ট মিড ক্যাপ কোম্পানিতে আঠাশ দশমিক ছয় এক পার্সেন্ট এবং স্মল ক্যাপ কোম্পানিতে ছয় দশমিক পাঁচ তিন পার্সেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে এবং আপনাদের জানিয়ে দেই এই সবগুলো কোম্পানি মিলিয়ে এই মিউচুয়াল ফান্ডের টোটাল হোল্ডিংস রয়েছে মোট কোম্পানিতে অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডে আমরা যে টাকাগুলো ইনভেস্টমেন্ট করছি সেগুলো এই একশো তিনটি কোম্পানির স্টকে ইনভেস্ট হচ্ছে তবে এই মিউচুয়াল ফান্ডের টোটাল এই ইউএম বা ফান্ড সাইজের মধ্যে সবচেয়ে বেশি যে দশটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট হচ্ছে সেগুলো হলো নিফটি ব্যাংক

তার মধ্যে সবচেয়ে বেশি অ্যালোকেশন রয়েছে ফিনান্সিয়াল সেক্টরে কুড়ি দশমিক আট এক পার্সেন্ট এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে চোদ্দ দশমিক পাঁচ পাঁচ পার্সেন্ট ম্যাটেরিয়াল সেক্টরে এগারো দশমিক সাত এক পার্সেন্ট এরপরে টেকনোলজি সেক্টরে রয়েছে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট কনজিউমার সেক্টরে রয়েছে নয় দশমিক দুই এক পার্সেন্ট হেলথ সেক্টরে রয়েছে সাত দশমিক এক সাত পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে রয়েছে ছয় দশমিক তিন নয় পার্সেন্ট কনজিউমার স্ট্যাপেলসে রয়েছে চার দশমিক চার পার্সেন্ট এবং লাস্ট রিয়েল স্টেটে রয়েছে জিরো দশমিক সাত চার পার্সেন্ট এই হচ্ছে এই মিউচুয়াল ফান্ডের সেক্টর ওয়াইজ অ্যালোকেশন তো এরপরে এই মিউচুয়াল ফান্ডের সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা দেখব সেটা হলো এর এক্সপেন্স রেশিও এক্সিট লোড ও ট্যাক্স এক্সপেন্স রেসিও হলো এক ধরনের চার্জ যেটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আমাদের কাছ থেকে নেয় আমাদের ফান্ডকে ম্যানেজ করার জন্য আমরা প্রতি মাসে এর মাধ্যমে যে টাকাটা ইনভেস্টমেন্ট করি সেই টাকা থেকে সেই চার্জ কেটে নেওয়ার পরেই বাকি টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয় তাই মিউচুয়াল ফান্ড চুজ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেই মিউচুয়াল ফান্ড চুজ করা উচিত যেটার এক্সপেন্স রেশিও অনেক কম থাকবে এসবিআই এর এই কন্ট্রা ফান্ডের এক্সপেন্স রেশিও হচ্ছে শূন্য দশমিক পাঁচ আট যেটা অনেকটাই কম অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডে যদি আপনারা প্রত্যেক মাসে এক হাজার টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই এক হাজার টাকা থেকে প্রথমে পয়েন্ট ফাইভ বা পাঁচ টাকা আশি পয়সা চার্জ কাটবে এবং তারপরে বাকি নয়শো চুরানব্বই টাকা কুড়ি পয়সা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হবে এরপরে রয়েছে এই মিউচুয়াল ফান্ডের এক্সিট লোড ধরুন আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেছেন এবং কিছুদিন কন্টিনিউ করার পরে এক বছরের আগেই টাকা তুলে নিতে চাইছেন বা এক্সিট করতে চাচ্ছেন তাহলে একটা চার্জ কেটে নেওয়া হয় সেটাকে এক্সিট লোড বলে তো এই ফান্ডের এক্সিট লোড হচ্ছে ওয়ান পার্সেন্ট এবার দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মিউচুয়াল ফান্ডের ট্যাক্স মিউচুয়াল ফান্ড থেকে যে রিটার্ন পাওয়া যায় সেটার ওপর একটা ট্যাক্স দিতে হয় যদি আপনি শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন অর্থাৎ এক বছরের মধ্যে এই মিউচুয়াল ফান্ডে করা ইনভেস্টমেন্টকে তুলে নিতে চান তাহলে আপনি যে রিটার্ন পাবেন সেটার উপর আপনাকে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স পনেরো পার্সেন্ট হারে দিতে হবে তবে নতুন বাজেট অনুযায়ী আগামী পয়লা এপ্রিল দু থেকে কেউ যদি শর্ট টার্মের জন্য ইনভেস্টমেন্ট করেন তাহলে শর্ট টাইম ইনভেস্টমেন্ট থেকে যে টাকাটা রিটার্ন পাওয়া যাবে সেটার উপর কুড়ি পার্সেন্ট ট্যাক্স দিতে হবে কিন্তু আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে লং টাইম ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনারা লং টাইমে আপনার জমানো টাকা বাদে যত টাকা রিটার্ন পাবেন সেখান থেকে এক লাখ টাকার ছাড় পাওয়া যাবে এবং বাকি টাকার উপর টেন পার্সেন্ট হারে লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে কিন্তু নতুন বাজেট অনুযায়ী আগামী পয়লা এপ্রিল দু থেকে যে এক লাখ টাকার ছাড় এতদিন পর্যন্ত ছিল সেটাকে বাড়িয়ে এক লাখ পঁচিশ হাজার টাকা করা হয়েছে এবং যে ট্যাক্সের হার ছিল টেন পার্সেন্ট সেটাকে বাড়িয়ে বারো দশমিক পাঁচ পার্সেন্ট করা হয়েছে অর্থাৎ লং টাইমে যে রিটার্ন পাওয়া যাবে সেখান থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে এবং বাকি টাকার উপর বারো দশমিক পাঁচ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে তো এই হলো আজকের এই মিউচুয়াল ফান্ড এসবিআই কন্ট্রা ফান্ড ডাইরেক্ট গ্রোথ প্ল্যানের সমস্ত ইনফরমেশন এবং শেষে আপনাদেরকে এটাও জানিয়ে দিতে চাই যে আমি কোন ফিনান্সিয়াল এক্সপার্ট নই বা এটা আমার কোনো রেকমেন্ডেশন নয় আমি শুধু এডুকেশনাল পারপাস এই স্কিমের কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে এই মিউচুয়াল ফান্ড সম্পর্কে আপনারা ভালোভাবে জানতে পারেন তাই যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে চান তাহলে সম্পূর্ণ নিজের রিসার্চ ও অ্যানালাইজ অনুযায়ী মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে